এই যে দেখো আমার বোন, এই দেখ তো জিজু, তুই আমার দিদির সাথে। এই মাইয়া আমার শালি হয়ে গেল আজকে, দেখ তাহলে মজা কি হলো, হ্যান্ডশেক করো দুইজনে। ও হ্যাঁ করবো তো। হ্যালো শালি, শালি হ্যালো দিদি, ওনা চুল গেছে, চুল গিয়ে হাত দিয়ে হ্যান্ডশেক করে চায়। হ্যান্ডশেক কর, এই হ্যান্ডশেক কর, না হলে তো জিজু খারাপ পাবে। হ্যালো শালি, হ্যালো শালি, হ্যালো শালি, তুই আমাকে কি ভাবিস, এখনো বাজে ব্যবহার করিস তুই? এদের ব্যাপারটা তো কিছুই বুঝতে পাচ্ছি না। তুই কি ভাবিস আমাকে, বুটি কুত্তার বাচ্চা? দেখছিস দিদি কি খারাপ ছেলে, এর সাথে একদমই সংসার করবি না তুই। আমি ওকে খারাপ বলি নাই গো, এদিকে একটা বুটি কুত্তার বাচ্চা দৌড়ায় গেল, তাই বললাম বুটি কুত্তার বাচ্চা। আর ওই সময় ও বলছিল তুই আমাকে কি ভাবিস, দোষ আমার? কোনো দোষ নাই আমার। দাদু, হ্যাঁ দাদু, হ্যাঁ ওই চিংড়িটা আছে না, এই চিংড়িতে ধোকা ধোকা দিয়ে বিয়ে করবেন চিংড়ি? ঠিক আছে শোন, ভদ্রমত আমার সাথে কথা বলবি, আমি তোর জাইমবু জাইমবু। বোন এ দেখ আমাদের ঘর কত সুন্দর, না তো জিজু বানিয়েছে। এই বোন তো জিজুর সঙ্গে আজকে থাকিস, আমার একটা কাজ আছে আমি সেখানে গেলাম। দিদি আমাকে একা ছেড়ে যাস না। চুপ, জিজু হয় না, জিজুর সঙ্গে থাকলে কোনো অসুবিধা হবে না। দিদি কখন আসবে? তোর দিদি আজকে আসবে না, কি করে? সেদিন তোমার সাথে আমার ব্রেকআপ করাটা ভুল হয়ে গেছে গো, ঘুমালো। মনে পড়ে সেদিনের কথা, ভাব। আই লাভ ইউ সুজান, আই লাভ ইউ, আমি ভালোবাসি, আমি ভালোবাসি তোমাকে। মনে পড়ে? তুই আমার তো ফালতু বেজে বুনো দেখিনি। আই আই আজ চলে গেলি সঙ্গে আগব না তোর সাথে আমি, ছোট লোক আমি, হ্যাঁ ছোট লোক আমি। আই মাঝে চালিকা খোপড়ি তোড়বে, খোপড়ি তোর চালিকা। কেমন লাগলো বলতো? আর এই ভিডিওটা বানার দুটা উদ্দেশ্য, অবশ্যই ভিডিওটা দেখলে এই দুটো উদ্দেশ্য প্লিজ শুনে যাও। আমরা যখন ক্যাতার ভিতরে ঢুকলাম, অ্যাঞ্জেলা আর আমি, বা একটা ছেলে মেয়ে যখন ক্যাতার ভিতরে ঢুকলো, এটার মানে তোমরা অনেকেই খারাপ ভেবে নিয়েছো, বাট সে আদৌ ভালো কিনা সেটা কিন্তু বিচার করো না। তো এটাই তোমাদেরকে বলবো, বর্তমান সমাজের একটা মেইন বিষয় যেটা, সেটা হচ্ছে কেউ তোমাকে একটা খারাপ কিছু বললো, কারো নামে খারাপ কিছু বললো, তাকে খারাপ ভেবে নিলে, তুমি নিজে গিয়ে দেখলে না ব্যাপারটা যে আদৌ সে খারাপ না ভালো, বা সেটা খারাপ না ভালো, দূর থেকে বিবেচনা করে নিলে। খেতার ভিতরে ওরকম আউ শব্দ করতেছে, দূর থেকে বিবেচনা করে নিলে খারাপ কিছু করতেছে, বাট ওখানে তো চর মারতেছিল, খারাপ কিচ্ছু না, উচিত শিক্ষা দিচ্ছিল। যেহেতু আমরা কমেডি করি ভাই, একটু ফাজলামি স্ক্রিন প্লে করতে হবে, নাহলে এই পেট ফাটা হাসি কোনোদিন আসবে না। দূর থেকে কোনো কিছু বিবেচনা করতে নেই ভাই, ভালো করে ক্যালকুলেশন করে দেখবে, হয়তো সেখানে ভালো কিছু বার্তা দিতে যাচ্ছে বা ভালো কিছু আছে। তো আমাদের ভিডিওর মধ্যে কোনো কিছু খারাপ পেলে এটার মিনিং কিন্তু খারাপ নয়, অলওয়েজ এই জিনিসটা মাথায় রাখবে।